যে কোনো সম্পর্কে যদি কেউ হ্যাপি না থাকে ওই সম্পর্কটা কখনোই বেশি দিন টিকে না। তো আমাদের সম্পর্কের একটা পর্যায়ে গিয়ে আমরা দুজন ডিফারেন্ট জিনিস চাওয়া শুরু করি লাইফ থেকে। সো দ্যাটস ওয়াই ইট ডিডন্ট ওয়ার্ক আউট। দীর্ঘ সময় আপনি একটা সম্পর্কে ছিলেন এবং এরপরে আমরা জানতে পেরেছি যে সম্পর্কটা ভেঙে গেছে, এর পেছনের কারণ বা রহস্যটা কী ছিল? কোনো রহস্য নেই আসলে। আমার মনে হয় যে দুটো মানুষ যখন একসাথে থাকে আমাদের মধ্যে একটা সোসাইটি, সমাজ, পারিপার্শ্বিকতা সব কিছু মিলিয়ে একটা একটা ব্যাপার হয়ে যায় কি যে কারোর সাথে অনেক বছর ধরে থাকলে তার সাথেই থাকতে হবে। বাট ব্যাপারটা হচ্ছে কি, ভালোবাসার সম্পর্কটা এরকম যে ভালোবাসাটাকে বেঁচে থাকতে হবে। শুধুমাত্র আমি 9 বছর 10 বছর ধরে একসাথে একজনের সাথে আছি দেখেই যে আমি তার সাথেই থাকবো ভালোবাসা না থাকলেও, আমার মনে হয় যে দিস ইজ নট সামথিং দ্যাট আই বিলিভ। যে কোনো সম্পর্কে যদি কেউ হ্যাপি না থাকে ওই সম্পর্কটা কখনোই বেশি দিন টিকে না, ওটা একটা মৃত সম্পর্ক, সম্পর্ক থেকেও মৃত। তো আমার কাছে মনে হয় যে আমি আমার মতো একটা জীবন্ত মানুষ একটা মৃত সম্পর্কে কেন থাকবে? আমি যদি ঘরে ফিরে মনে হয় যে আমি জেলখানায় ফিরছি সে সম্পর্কের কোনো মানে নেই। আমি এর থেকে বাইরে থাকব, নিজের মতন করে থাকব, অথবা সীমিতভাবে থাকব, কিন্তু সেটা আমার নিজের মতন থাকা হবে। সো আমার কাছে মনে হয় যে ভালোবাসা থাকাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়েন ইট কামস টু টু পার্সন। সো আমাদের সম্পর্কের একটা পর্যায়ে গিয়ে আমরা দুজন ডিফারেন্ট জিনিস চাওয়া শুরু করি লাইফ থেকে। সো দ্যাটস ওয়াই ইট ডিডন্ট ওয়ার্ক আউট। আমরা পর্দায় সবসময় দেখেছি নুসরাত ফারিয়া ভীষণ চার্মিং, কিন্তু ভেতর থেকে, মনের ভেতর থেকেও যে চার্মিং সেটা কিন্তু এখন বুঝতে পারছি। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, প্রেমের ব্যাকরণ বুঝতে বুঝতেই কি আপনার জীবনের অর্ধেকটুকু সময় চলে যাচ্ছে নাকি? অ্যাকচুয়ালি না, মানে আমি যেটা বলবো, আমি অনেক ছোটোবেলা থেকেই প্রেমে, আমি যে আমি মনে হয় লাস্ট এই এত মাস ধরে সিঙ্গল, ইটস বিন অলমোস্ট 10 মান্থস আম সিঙ্গল ইন মাই লাইফ। আমি আমার সারা জীবনে কখনো সিঙ্গল ছিলাম না, আই ওয়াজ অলওয়েজ মানে বোঝার পর থেকেই আই ওয়াজ ইন আ রিলেশনশিপ। বাট প্রেমের কোনো আসলে সংজ্ঞা বা ব্যাকরণ নেই, কার সাথে যে কখন কার প্রেম হয়ে যায় এটা একমাত্র ওই যে দ্য বিগেস্ট রাইটার অফ দ্য ওয়ার্ল্ড যিনি লিখছেন তিনি ছাড়া কেউ জানে না। এবং তিনি আমাদেরকে অপরচুনিটি দিবে, তিনি আমাদেরকে সুযোগ দিবে, সেটা আমরা কি কাজে লাগাবো কি লাগাবো না এটা পুরোপুরি আমাদের ব্যাপার। তুমি যদি মিস করো তোমার মিস, আর যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে হিট। সিম্পল। বাহ, যেন মনে হচ্ছে আমি কোনো একটা জীবনমুখী মুভির ডায়লগগুলো এখন শুনছি।